তো সবার মনেই এখন একটাই প্রশ্ন কবে থেকে চালু হবে লোকাল ট্রেন দীর্ঘ ছ মাস থেকে বন্ধ রয়েছে লোকাল ট্রেন ঠিক জবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন ঘোষণা করেছিলেন ঠিক তখন থেকেই বন্ধ রয়েছে লোকাল ট্রেন তো লোকাল ট্রেন চলা নিয়ে অবশেষে কিন্তু পাওয়া গেল সুখবর এবং রেলের তরফ থেকে পাওয়া গেল এই দুর্দান্ত আপডেট তে কবে থেকে চলতে চলেছে লোকাল ট্রেন এবং এই নিয়ে কি খবর পাওয়া গেল তো সেই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটিতে প্রেস করবেন এতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না তো অবশেষে পাওয়া গেল সুখবর রেল জানিয়ে দিল পর্যায়ক্রমে হলেও লোকাল ট্রেন পরিষেবা শুরু করতে তারা প্রস্তুত টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে রাজ্য সরকারের থেকে ছাড়পত্র পেলেই পরিষেবা শুরু করতে রাজি হয়েছে রেল কর্তৃপক্ষ পুজোর মধ্যেই তা সম্ভব না হলেও তারপরে রাজ্য সরকার ট্রেন চলাচলের জন্য নির্দিষ্ট নিয়মাবলী বা এস ওপি জারি করে দিলেই লোকাল ট্রেন পরিষেবা শুরু করা হতে পারে এক্ষেত্রে অবশ্য পুজোর পরে রাজ্যে করোনা পরিস্থিতি কেমন দাঁড়ায় তার উপরেই অনেক কিছু নির্ভর করছে বলে মনে করছেন রেলকর্তারা পূর্ব রেলের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন লোকাল ট্রেন পরিষেবা শুরুর জন্য বহু মানুষ আমাদের অনুরোধ করেছেন ট্রেন চলাচল নিয়ে আমাদের তরফে কোনো সমস্যা নেই কিন্তু স্টেশনগুলিতে কিভাবে ভিড় সামাল দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন এই সংক্রান্ত বৈঠক ডাকার ইতিমধ্যেই আমরা রাজ্য সরকারকে অনুরোধ করেছি লোকাল ট্রেন পরিষেবা শুরু করার ক্ষেত্রে মূলত দুটি বিষয় ভাবাচ্ছে রেলকর্তাদের প্রথমত যে বিষয়টি ভাবাচ্ছে শহরতলীর স্টেশনগুলিতে কিভাবে ভিড় সামাল দেওয়া যাবে এবং লোকাল ট্রেনের বগির মধ্যে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব পাশাপাশি হাওড়া শিয়ালদহের মতন বড় স্টেশনেও কিভাবে ভিড় দ্রুত ফাঁকা করা যায় সেই পরিকল্পনা তৈরি করতে হবে ভিড় সামাল দেওয়ার জন্য রাজ্য সরকারের উপরেই বেশি নির্ভরশীল হতে হচ্ছে রেলকে ই পাস চালু করা হলেও স্টেশনগুলিতে প্রয়োজন বেরোনোর জায়গায় করা নজরদারি প্রয়োজন অর্থাৎ স্টেশনগুলিতে প্রবেশ এবং বেরোনোর জায়গায় করা নজরদারি প্রয়োজন রেলকর্তারা বলছেন এর জন্য রেল পুলিশ বা আর পি এফকে দিয়ে সাহায্য করতে হবে জিআরপিএফকে অর্থাৎ রাজ্য সরকার যদি রাজি হয়ে যায় সেক্ষেত্রে পুজোর পরে কিন্তু চালু হতে চলেছে লোকাল ট্রেন তবে পুজোর আগে লোকাল ট্রেন চালু হওয়ার কিন্তু খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে তার কারণ পুজো প্রায় শুরু হয়ে গেছে কালকের থেকে সপ্তমী তো সেক্ষেত্রে পুজোর মধ্যে আর ট্রেন চলবে না সেটা কিন্তু বলাই বাহুল্য কিন্তু পুজোর পরে করোনা পরিস্থিতি দেখে যদি রাজ্য সরকার একবার যদি গ্রিন সিগন্যাল দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু রেল পরিষেবা চালু করা সম্ভব হবে তো বন্ধুরা আপনারা কি চাইছেন যে পুজোর পরে সত্তর কি রেল পরিষেবা চালু হওয়া উচিত নাকি রেল পরিষেবা আরও কিছুটা দেরি হওয়া উচিত অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন